آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. لا إله إلا الله جبه شبه لا إله إلا الله. شجر میں حجر میں تیرے رنگ پو ہے جدر دیکھتا ہو یدر پو ہے تو ہے. لا إله إلا الله. سبحان الله والحمد لله. لا إله إلا الله. لا سبحان الله. لا إله إلا الله. الله 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 الله. لا إله إلا الله محمد رسول الله. يا رب میں رسائی ہوئی تقدیر جگا دے. يا رب میں رسائی ہوئی تقدیر جگا دے. آکے مجھے دی ہے تو مدینہ بھی دکھا دے. آکے مجھے دی ہے تو مدینہ بھی دکھا دے. الحمدللہ مدرسہ اشرفیہ دولت پور چارگاویر آسکری اسلامی مہاشمیلون محترم شبابتی شاہد دور کسبے کے آگو تو بابر بائشی صدبہ جن مروب بیان عزام جاتی پہنہ درشم مانیت علماء کرام جاتی میرو دنڈ امار کولی جاتو کولی جبک بھائی را کوچی کوچی شنا مونی را پردائے بستان رتو پڑم صدبہ ماہو بھنے را شرب پرتم مہان مونی بیٹ دوربارے لکو کوٹی شکر سجود آدائی کرچی جنی ہزارو ماموش دیکھے باچائی کرے آمدر موتو کیچو گناہگار در کے عسکری رحمتی برکتی پینڈالر بیتری پروشی توفیق دیچن ایجن نے امرا کلمات شکور آدائی کوری اچھا کونٹا شکل پوری الحمدللہ. امرا آلو چنا شروع تے اپنا در کے ایک ٹی گھوشنا شنائی تے چاہی ایمون ایک ٹی گھوشنا ایکن اپنا در کے آمی شنا بھو اپنا در شکلر انتر ایک تو شانتی پابین. আমাদের সিলেটের আধ্যাত্মিক জগতের রাহবার পীরে কামেল মুফতি রশিদুর রহমান ফারুক সাহেব হুজুর বর্তমানে মিরপুর বাজারের কাছাকাছি আলহামদুলিল্লাহ বললেন না তো আরো আস্তে বলেন আলহামদুলিল্লাহ
হুজুর যদি আয়েশা আমাদের প্যান্ডালের এই অবস্থা দেখেন হুজুর অন্তর থেকে খুব দোয়া দিবেন মনে হয় কথা বলেন না কেন আমি আপনাদেরকে আলোচনা শুরুতে একটা হাদিস শোনাইতে চাই আমার পয়গম্বর বলেন ইজা তাকাররাবাল আব্দু ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি জিরাআন কেউ যদি দ্বীনের পথে ওয়াজ মাহফিলের পথে আল্লাহর পথে এক বিগত এক ধাপ অগ্রসর হয় আল্লাহর রহমত তার দিকে এক হাত অগ্রসর হয় কেউ যদি দ্বীনের পথে এক হাত অগ্রসর হয় আল্লাহর রহমত তার দিকে দুই হাত অগ্রসর হয় যদি কেউ হেঁটে হেঁটে দ্বীনের পথে আসে আল্লাহর রহমত তার দিকে দৌড়াইয়া দৌড়াইয়া আসে আলহামদুলিল্লাহ বলে সবাই তো মনটাই চায় বরুণার মুফতি সাহেবরে একটু কাছে থেকে আমি দেখি সবার মনে চায় কি চায় না যাদের মনে চায় হুজুরকে আমি কাছে থেকে যেন একটু দেখতে পারি যত কাছে থাকবো তত আমি ফয়াজ আর বরকতের মালিক বেশি হব এই নিয়ত যাদের আছে তারা কি রাস্তায় মাঠে এদিক সেদিক ঘোরাফেরা করতে পারে ভাই আল্লাহ সবাইকে মাহফিলের প্যান্ডালে প্রবেশের তৌফিক দান করুন বলুন আমিন আপনারা যারা বসছেন আমার নবী যখন সাহাবীদেরকে বয়ান করতেন নবীর সাহাবীরা নবীর সামনে দুই হাত চার হাত সাত হাত পাঁচ হাত ফাঁকা করে বসতেন না একেবারে গায়ের সাথে গা লাগাইয়া বসতেন আপনারা নবীর সাহাবীদের মতো করে যদি বসেন পরিবেশ তো সুন্দর দেখা যাবে একটু দ্রুত আগাইতে হবে ভাই একটু দ্রুত আগাইতে হবে ভাই ফাঁকা জায়গাগুলো বন্ধ করে বসতে হবে তাড়াতাড়ি করেন ভাই এই যে পিছনের ভাইরা একটু সামনে আগাইতে হবে ভাই তাড়াতাড়ি করেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুফতি সাহেব হুজুর মাহফিলের পস্তে আর সর্বোচ্চ 5 থেকে 10 মিনিট সময় লাগবে এর ভেতরেই আমাকে কিছু কথা বলে শেষ করতে হবে আমার প্রাণের ভাইরা আমি খুতবার ভেতরে একটা হাদিস পাঠ করেছি তিরমিজি শরীফের 2210 নম্বর হাদিস এই হাদিসের আলোকে সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে আমি ফুটিয়ে তোলার চেষ্টা করব আমার নবী আজ থেকে 1400 বছর আগে বলেছিলেন কিয়ামতের আগে পৃথিবীর অবস্থা কেমন হবে কিয়ামতের আগে পৃথিবীর অবস্থা কেমন হবে এই বিষয়টা সম্পর্কে আমি মুখতসর করে কথা বলবো আমি যে হাদিসটা পাঠ করেছি আমার নবী এই হাদিসের মধ্যে কিয়ামতের আগে পৃথিবীতে কি ঘটবে এর 15টি ঘটনার কথা 15টি পরিস্থিতির কথা নবী তুলে ধরেছেন সুবহানাল্লাহ বলে আমার প্রাণের ভাইরা আমি এই লম্বা হাদিসটাকে আবার পাঠ করে সময় নষ্ট করতে চাই না আপনারা বলেন তো দেখি আমার নবী সত্য না মিথ্যা জোরে বলেন সত্য না মিথ্যা আমার নবীর 1400 বছরের আগের বক্তব্যগুলা 2022 সালে আজকের এই নভেম্বর মাসে 3 তারিখের সাথে যদি আপনারা মিলাইতে চান আমার নবীর 1400 বছরের আগের বক্তব্য ডিজিটাল বাংলাদেশের 2023 সালের নভেম্বর মাসের সাথে আমার নবীর 1400 বছরের আগের বক্তব্য মিলে যাবে সুবহানাল্লাহ গেটের সামনে যারা সাইকেল রাখছেন দয়া করে সাইকেলগুলো সরাইয়া দিলে ভালো হয় মুফতি সাহেব হুজুরের গাড়ি ঢুকবে লা ইলাহা ইল্লাল্লাহ ওখানে যারা বসছেন আপনারা একটু আগায়ে গেলে তো ভালো হইতো যারা ওখানে পেছনে বসছেন একটু আগায়ে গেলে ভালো হয় আমার প্রাণের ভাইরা আজ থেকে 1400 বছর আগে আমার নবী বলছিলেন কিয়ামতের আগে পৃথিবীর অবস্থা কেমন হবে আমার নবীর বক্তব্যটা যদি আমি দিতে যাই কারো গায়ে লাগতে পারে কিন্তু গায়ে লাগলে আমার কিছু করার নাই আমার নবীর কথা সত্য না মিথ্যা জুড়ে বলেন সত্য না মিথ্যা তিরমিজি শরীফের 2210 নম্বর হাদিসে আল্লাহর পয়গম্বর বলেন হে আমার উম্মতের দল কিয়ামতের আগে পৃথিবীর অবস্থা কেমন হবে তোমরা জানো ইজা কানাল মাগনামু দুওয়ালান জোরে আওয়াজ করে বলেন নাউযুবিল্লাহ এর যুবক ভাই বৃদ্ধ বাবা দিলের কান লাগায়া কথাগুলো শোনার চেষ্টা করবেন বলুন তো আমার আপনার জবানের মালিক কে আস্তে বলেন কেন জোরে বলেন কে
আল্লাহ যদি চান আমার আপনার জবানটা কেড়ে নিতে পারেন কি পারেন না জবানের হক আদায় করে হাতটা উঁচু করে জোরে একটা তাকবীর দেন নারা হয় নাই হয় নাই নারায় তাকবীর আমার পয়গম্বর বলেন কিয়ামতের আগে কি অবস্থা দাঁড়াবে আমার উম্মত ইজা কানাল মাগনাম দুয়ালান এমন একটা যুগ কিয়ামতের আগে আসবে যেই যুগে সরকারি মালগুলো ব্যক্তিগত মাল হয়ে যাইবে এর যুবক ভাই বিত্তু বাবা একটু বুঝে শুনে বলেন আমার নবী 1400 বছর আগে বলছিলেন সরকারি মাল ব্যক্তিগত মাল হইয়া যাইবে সরকারি মালগুলো ব্যক্তিগত মাল বর্তমানে হইছে কি হয় নাই আরো জোরে বলেন হইছে কি হয় নাই ব্রিজের জন্য কালবাটের জন্য রাস্তার জন্য সরকারে বাজেট করে বহু টাকা কাজ হয় কয়েক লক্ষ টাকার এর যুবক ভাই বিদ্যু বাবা আমার নবীর 1400 বছর আগের বক্তব্য আমাদের ডিজিটাল বাংলাদেশের সাথে মিল আছে না না এক নম্বর আমার নবী বলছেন কিয়ামতের আগে এমন যুগ আসবে যেই যুগে সরকারি মাল ব্যক্তিগত মাল হয়ে যাবে আওয়াজ করে বলেন ঠিক কি না গত করোনার সময় সরকার মহোদয় আমাদের গরিবদেরকে ত্রাণ দেওয়ার জন্য তৈলের বোতল দিল আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখছেন একজন চেয়ারম্যান সাহেব তার পালঙ্গের নিচে তৈলের খনি বানিয়ে ফেলাইছে আওয়াজ করে বলেন ঠিক কি না আমার নবী বলেন ইজা কানাল মাগনামু দুয়ালান কিয়ামতের আগে পৃথিবীর পরিস্থিতি এমন হবে সরকারি মাল ব্যক্তিগত মাল হয়ে যাবে দুই নাম্বার কিয়ামতের আগে পৃথিবীর পরিস্থিতি কেমন হবে আমার পয়গম্বর বলেন ওয়াল আমানাতু মাগনামান আমানতের মধ্যে খিয়ানত শুরু হয়ে যাবে বর্তমানে এমন চাচা দুনিয়াতে আছে না নাই এতিম বাতিজার মাল খাইয়া ফেলাইছে আছে না নাই জোরে বলেন আছে না নাই এতিম বাতিজার মাল খায় চাচার কাছে বাতিজার মালটা আমানত ওই চাচায় বাতিজারে চক্কর বক্কর দেখাইয়া নিজের নামে ক্ষেত কাগজ করে আছে না নাই আমার নবীর দুই নাম্বার বক্তব্য কিয়ামতের আগে এমন একটা যুগ আসবে যেই যুগে আমানতের মালের মধ্যে খিয়ানত শুরু হয়ে যাবে এরি ভাই আমি আমার এক জমানায় ইমামতি করতাম নবীগঞ্জের গজনাইপুর মসজিদে আমার একজন মুতাওয়াল্লি ছিলেন আমি যাওয়ার অনেক আগে ওনার এন্তেকাল হয়েছে আল্লাহর বান্দাকে মানুষ যেইভাবে মসজিদের টাকা দিত ওইভাবেই রাখতেন এন্তেকালের পরে ওনার বিছানায় কয়েক লক্ষ টাকা পাওয়া গেছে এর মধ্যে অনেকগুলো টাকা পচে গেছে বিছানার নিচে থাকতে থাকতে এর যুবক ভাই বিদ্যু বাবা এইটার নাম হলো আমানতদারি যেইভাবে আপনার কাছে দেওয়া হবে ওইভাবে ফেরত দিতে হবে এর নাম হলো আমানতদারি কথা বলেন ঠিক কি না যেইভাবে দিবে ওইভাবে ফেরত দিতে হবে আমার পয়গম্বর বলে উম্মত কিয়ামতের আগে বিশ্বের পরিস্থিতি কেমন হবে তোমরা জানো নি ওয়াজাকাতু মাগরামান যাকাত দেওয়াকে মানুষ জরিমানা মনে করবে আওয়াজ করে বলেন বর্তমান সমাজের ধনাঢ্য ব্যক্তিরা যাকাত দেওয়াকে জরিমানা মনে করে কি করে না আরো জোরে বলেন মনে করে কি করে না দুই চার লক্ষ টাকার কাপড় কিনে সারা দেশ জুড়ে এলান দিয়ে কাপড় বিতরণ করে জাকাত দিয়ে শেষ জাকাতের কাপড় নিতে আসে হাজার হাজার মানুষ কাপড় মাত্র 500 মানুষ আসে 5000 এরপরে মারামারি করে এমন ঘটনা আমাদের দেশেই ঘটছে জাকাতের কাপড় নিতে গিয়ে মানুষ মারাও গেছে কথা বলেন ঠিক কি না আমার ভাই আমার পয়গম্বর বলেন কিয়ামতের আগে পৃথিবীর পরিস্থিতি কেমন হবে জানো ওয়াজাকাতু মাগরামান যাকাত দেওয়াকে মানুষ জরিমানা মনে করবে আমার পয়গম্বর বলে উম্মত কিয়ামতের আগে পৃথিবীর পরিস্থিতি কেমন হবে তোমরা জানো নি ওয়া আতা আর-রাজুল যাওজাতাহু এমন একটা যুগ কিয়ামতের আগে দেখা দিবে যেই যুগে স্বামীর স্ত্রীর কথায় স্বামীকে চলতে হবে এই যুগটা মনে আইছে না মাতুন না দিকে আপনার আসছেন আমার পয়গম্বর বলে উম্মত
কিয়ামতের আগে এমন যুগ আসবে যেই যুগে স্ত্রীর কথায় স্বামীকে চলতে হবে আওয়াজ করে বলেন ঠিক কি না আমার পয়গম্বর বলে উম্মত কিয়ামতের আগে পৃথিবীর পরিস্থিতি কেমন হবে তোমরা জানো নি ও আতআর রাজুলু জাওজাতাহু ও আক্কা উম্মাহু এমন একটা পরিস্থিতি পৃথিবীর বুকে চলে আসবে সন্তান তার মারে কষ্ট দিবে আছে না না ও যুবক ভাই বিট্টু বাবা খেয়াল করে কথাগুলো শুনবেন ও যুবক ভাই আপনাদেরকেই বলছি আপনার আমার মা যদি একবারে অজ্ঞ হয় মূর্খ হয় প্রাইমারি স্কুলেও লেখাপড়া করে নাই সাইন দিতে গিয়ে যদি কলমের ধাক্কায় কাগজটা ছিঁড়ে ফেলে দেয় এমন অজ্ঞ মূর্খ মায়ের দিকেও যদি কেউ মায়ের নজরে তাকায় আমার পয়গম্বর বলেন তাকাইতে দেরি হয় একটা কবুল হজের সওয়াব লিখতে একটা সেকেন্ড হায় না নারা